Hello guys, welcome back to another video. আজকের ভিডিওতে আমি কথা বলবো একটা ল্যাপটপ নিয়ে যেটা হচ্ছে বাজেট রেঞ্জের মধ্যে স্টুডেন্ট প্লাস হচ্ছে অফিস ওয়ার্কের জন্য ওয়ান অফ দা বেস্ট ল্যাপটপ। এটা হচ্ছে HP Pavilion সিরিজের হবে, যেটা হচ্ছে 14-inch ডিসপ্লে দিয়ে। সো আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে HP Pavilion 14 dv0066TU মডেলটা নিয়ে। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সেই সাথে অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়, HP Pavilion সিরিজগুলো হচ্ছে সবসময় মেটালিক বডি অর্থাৎ মেটাল বডি দিয়ে করা হয়, যার কারণে এগুলো হচ্ছে বিল্ডটা খুবই ভালো থাকে, প্লাস হচ্ছে এগুলোর আউটলুকসটা দেখতে খুবই স্টাইলিশ হয়। বিল্ডের পাশাপাশি এই প্রসেসরটাতে পারফরমেন্সের জন্য ইউজ করা আছে কোর i5 11 জেনারেশন সিরিজের একটা প্রসেসর, সেই সাথে এটা হচ্ছে 4 core 8 thread এটাতে পেয়ে যাচ্ছেন আপনারা। যে প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে ম্যাক্সিমাম 2.4 GHz থেকে শুরু করে ম্যাক্সিমাম 4.20 GHz, এবং এটার ক্যাশ মেমোরি হচ্ছে 8 MB। বাই ডিফল্ট আপনারা এই ল্যাপটপটাতে 8 GB র্যাম পেয়ে যাবেন, যেটা হচ্ছে 3200 বাসের দেওয়া থাকবে। সেই সাথে দুটো র্যামই কিন্তু আপগ্রেডেবল, অ্যান্ড প্রাইমারি স্টোরেজ হিসেবে এখানে দেওয়া আছে 512 GB NVMe SSD। রেগুলার কাজের জন্য এই ল্যাপটপটা হচ্ছে 14-inch ডিসপ্লে দিয়ে আসছে, সো যারা হচ্ছে ক্যারি করেন তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা খুবই কনভিনিয়েন্ট হবে। এবং এটা হচ্ছে IPS ডিসপ্লে, যেটা রেজুলেশন থাকবে হচ্ছে 1920x1080 পিক্সেল। গ্রাফিক্যাল কাজ করার জন্য এই ল্যাপটপটাতে হচ্ছে ইন্টেলের ইনবিল্ড যে গ্রাফিক্স কার্ডটা IRIS XE সেটা দেওয়া আছে এই ল্যাপটপটাতে, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা রেগুলার কাজগুলো বা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর বা যদি আপনাদের ভিডিও এডিটিংয়ের কাজ থাকে এই প্রসেসরের এই GPUটা দিয়ে কিন্তু খুব আরামসে করতে পারবেন। বাই ডিফল্ট এই ল্যাপটপটাতে হচ্ছে 43 Wh একটা ব্যাটারি দেওয়া থাকে, যেটা চার্জ করার জন্য হচ্ছে 65 Wh একটা অ্যাডাপ্টার এই ল্যাপটপটার সাথে HP থেকে দেওয়া থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ল্যাপটপটাতে ইউজ করা আছে উইন্ডোজ 11 জেনুইন, এবং যেটা হচ্ছে লাইসেন্স ভার্সন। সেই সাথে আপনাদের ল্যাপটপটার সাথে একটা মাইক্রোসফট অফিস প্যাকেজ পেয়ে যাবেন, যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 365 এক বছরের জন্য লাইসেন্স করা। পোর্টসেন কানেক্টর হিসেবে আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে 3টা USB, সেই সাথে হচ্ছে USB Type-C পাবেন যেটা থান্ডারবোল্ট সাপোর্টেড, এবং এখানে হচ্ছে HDMI এবং চার্জিং পোর্টটা পেয়ে যাবেন। আর একটা হেডফোনের সিঙ্গেল জ্যাক আছে, যেটার মাধ্যমে হচ্ছে আপনারা কলিং এবং হচ্ছে অডিও দুটো একসাথে এনজয় করতে পারবেন। অফিসিয়ালি এই ল্যাপটপটাতে 3 বছর ওয়ারেন্টি দিয়ে আসে। সো এই ছিল HP 14 dv0066TU ছোটোখাটো স্পেক ওভারভিউ। এটা বর্তমান প্রাইস রেঞ্জ হচ্ছে 74,000। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ।